সুপ্রভাত আমার সকল বন্ধুদের দেখুন আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি আমার কিছু ফেভারিট ভ্যারাইটি যেগুলো খুব বেশি ফুল দেয় সারা বছরই ফুল দিয়ে থাকে কয়েক মাস অন্তর অন্তর সেগুলো আমি দেখাবো যাকে বলে হেভি ব্লুমিং করে প্রথমে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ব্রিজা রেড লাল রঙের ফুল দেখুন ফুলটি কত সুন্দর ফুলের মাথায় ফুলের মধ্যে আর একটি সাদা রঙের ছোট্ট ফুল কন্টিনিউ ফুল দিয়েছে গাছভর্তি ফুল তার পাশেই কায়াটা সুন্দর পিঙ্ক রঙের ফ্লাওয়ার খুবই সুন্দর বলতে গেলে কন্টিনিউ ফুল দিবে পাশেই আছে ফ্লেম খুব সুন্দর একটি ফুল কাজভর্তি ফুল দেয় পাশে দেখতে পাচ্ছেন ব্লুবেরি আইস কিন্তু এখন ফুল নেই কিন্তু পাতাও খুব সুন্দর দেখুন তার পাশেই স্প্লাস মিস নামেও পরিচিত এটিও খুব সুন্দর ভ্যারাইটি সারা বছর ফুল দেবে দেখুন এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক কিন্তু আমি এটি পার্পেলই বলে থাকি কন্টিনিউ ফুল দিচ্ছে কন্টিনিউ ফুল দেয় একটু পরিচর্যা করলে দেখুন আরেকটি আমার ফেভারিট ভ্যারাইটি যেটি কাছের পাতা দেখেই বুঝতে পারেন ভেরিগেটেড পাতা এটি হচ্ছে থিমা এখানে এটা আছে ডক্টর রাও ফুল নেই এখন এই ভ্যারাইটিটাও কন্টিনিউ ফুল দেয় অন্য ভ্যারাইটি নাও আমি ঠিক জানি না কিন্তু কন্টিনিউ ফুল দেয় এরকম সুন্দর সুন্দর বগুনভেলিয়া আপনারাও লাগাতে পারেন যেগুলো কন্টিনিউ সারা বছর ফুল দেবে কয়েক মাস অন্তর অন্তর এগুলো ফুল দিয়ে যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ